স্পষ্টভাবে হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে ফাবি আইয়ুহুম কুতাদাইতুম ইহতাদাইতুম এই হাদিস কানার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে ফাবি আইয়ুহুম এখানে আমার নবী আইয়ুম শব্দ ব্যবহার করেছে এবং হুম শব্দ ব্যবহার করেছে এখানে আজকের মাহফিলের সম্মানিত সঞ্চালক উপস্থিত রয়েছেন সম্মানিত ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন ওনারা জানেন এখানে হাদিস মোবারকে যে আইয়ুম শব্দ ব্যবহার করেছেন আইয়ুম শব্দটা হচ্ছে ওয়াহেদ আরবিতে বলা হয় ওয়াহেদ বাংলায় বলা হয় একবচন ইংরেজিতে তাকে বলা হয় সিঙ্গুলার এবং আইয়ুম শব্দের পরে আমার নবী বলেছেন হুম হুম শব্দটা হচ্ছে জামা জামা মানে বহুবচন অর্থাৎ প্লুরাল আমার নবী বলেছেন আমার যত সাহাবা রয়েছে ওইটা হযরতে সিদ্দিক আকবর হোক ওইটা হযরতে উমর হোক ওইটা হযরতে উসমান হোক ওইটা হযরতে আমির মাবিয়া হোক যে কোন একজন সাহাবীকে তোমরা যদি অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত হয়ে যাবে তাহলে বোঝা যাচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামিয়াতের আকীদা মোতাবেক প্রত্যেক সাহাবীকে অনুসরণ করা যাবে ওইটা যে হোক না কেন প্রত্যেক সাহাবীকে অনুসরণ করলে আমরা হেদায়েত পেয়ে যাব আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা আর যারা বলে প্রত্যেক সাহাবীকে অনুসরণ করা যাবে না কেন কিছু সাহাবা রয়েছে মরদুদ তাহলে বোঝা যাচ্ছে তারা বাহ্যিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম লাগালেও বিকরে তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের চুল পরিমাণ সম্পর্ক নাই আমার নবীর এই হাদিস মোবারক থেকে সেটা স্পষ্ট প্রমাণ হয়ে গেছে তাহলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি আমার নবীর সাহাবা যে কোনো একজনকে অনুসরণ করলে আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাব আর যারা বলে প্রত্যেক